আমরা যে সাধারণ হরবিশিষ্ট রাশিতে পরিণত করছিলাম তার কারণ কি? তার কারণ হলো গিয়ে এই সাধারণ হরবিশিষ্ট রাশিতে পরিণত করি আমরা যোগ করি বীজগাণিতীয় রাশির, বীজগাণিতীয় ভগ্নাংশের। আচ্ছা চলো দেখি কিভাবে করা যায়। দেখো এখানে নিচে আছে এক্স, এটা নিচে আছে ওয়াই, এটা নিচে আছে জেড। এই তিনটার তো হর মিলে নাই, আমরা কীভাবে এই তিনটাকে যোগ করবো বলো তো? মনে করো আমরা তিনটা সংখ্যা নিলাম, হাফ প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর, এই তিনটাকে কি আমরা যোগ করতে পারবো? এই নিচের হর তো সমান নেই, আমরা প্রথমে কী করি হরকে সমান করি কীভাবে? এই তিনটার লসাগু নিয়ে তারপরে করি। এই তিনটার লসাগু কত বলো তো? এই তিনটার লসাগু হলো বারো। বারো যদি লসাগু হয় এটাকে লেখা যায় ছয় বাই বারো, এটাকে লেখা যায় চার বাই বারো, এটাকে লেখা যায় তিন বাই বারো। তারপরে আমরা যোগ করে দিতে পারি, এই যে নিচে বারো আছে আর উপরে তিনটা যোগ করে দিলে তেরো হয়ে যায়। এভাবে আমরা সংখ্যার যোগ করি, একইভাবে বীজগাণিতেও রাশির যোগ করতে হয়। তাহলে আমরা কি করব, প্রথমে এই তিনটাকে সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। কি হয় দেখো, এক্স ওয়াই জেড এর লসাগু কত? এক্স ওয়াই জেড এগুলোর মধ্যে তো আর সাধারণ কিছু নাই, তিনটাই গুণ করে দিতে হবে। তারপরে দেখো আমরা একেবারে যোগ করেই দিচ্ছি, উপর নিচে বসায় দিলে কি হয় দেখো, এক্স মাইনাস ওয়াই গুণ কী কী বাকি আছে এক্স ওয়াই জেড থেকে, ওয়াই আর জেড, এই যে এক্স আছে ওয়াই আর জেড গুণ করলে সাধারণ হওয়ার বিশিষ্ট হবে। তাহলে ওয়াই আর জেড গুণ করে দিই, প্লাস ওয়াই মাইনাস জেড গুণ ওয়াই আছে এক্স আর জেড বাকি, তাহলে এক্স আর জেড গুণ করে দিতে হবে, প্লাস জেড মাইনাস এক্স গুণ এক্স আর ওয়াই বাকি আছে, তাহলে এক্স ওয়াই বসাই দিলাম। এটা কি বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে? আমরা একটু ভেঙে লিখি তাহলে বোঝা যাবে। যদি আমরা প্রথমে হর বিশিষ্ট করে এই জায়গা থেকে এখানে আসি, তাহলে দেখো কি হয়, ইনটু ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড প্লাস ওয়াই মাইনাস জেড বাই এক্স ওয়াই জেড, এখানে বাকি আছে কি বলো তো, ওয়াই আছে এক্স আর জেড দিয়ে গুণ করতে হবে, এক্স জেড প্লাস জেড মাইনাস এক্স, আর নিচে কত এক্স ওয়াই জেড, জেড ছাড়া কী কী আছে এক্স ওয়াই, এক্স ওয়াইটা উপরে গুণ করে দিলাম। এখান থেকে আসলে এই লাইনে যায়, সেইখান থেকে আমরা এখানে আসবো। খুব বেশি প্যাঁচালো হয়ে যাচ্ছে না, বেশি প্যাঁচানোর কিছু নেই। তোমরা যদি একটার পর একটা আসো তাহলে দেখবে যে সহজভাবে সব মিলে যাচ্ছে। সমান সমান আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড, এটাকে যদি আমরা গুণ করে দিই এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড মানে কত, থ্রি এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই বাই এক্স ওয়াই জেড, এটাই আমাদের নির্ণেয় যোগফল। তাহলে প্রথমে আমাদেরকে কী করতে হবে, সাধারণ হর বিশিষ্ট করতে হবে। সেটা কীভাবে করব, নিচের হরগুলার লসাগু বের করে সাধারণ হর বিশিষ্ট করে আমরা যোগ করে দেব। একইভাবে এই অঙ্কটাও করে ফেলে চলো, এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই এর লসাগু কত হবে বলো তো, এক্স মাইনাস ওয়াই গুণ এক্স প্লাস ওয়াই, এখানে কমন নেওয়ার কিছু নেই মানে সাধারণের কিছু নেই, সুতরাং গুণ করে দিলে আমরা লসাগু পেয়ে যাব। তাহলে এটাকে যদি সাধারণ হর বিশিষ্ট করে ফেলি তাহলে দেখো কী হয়, এখানে এক্স মাইনাস ওয়াই আছে উপরে এক্স প্লাস ওয়াই দিয়ে তাহলে গুণ করতে হবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই আছে সাধারণ হরবিশিষ্ট করতে এক্স মাইনাস ওয়াই দিয়ে গুণ করলাম, উপরেও এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই দিয়ে গুণ করে দিলাম। সমান সমান তাহলে কী পেয়ে যাচ্ছি, নিচের হর তো একই, তাহলে আমরা লিখে ফেললাম এক্স মাইনাস ওয়াই, এটা কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, সমান সমান আমরা লিখতে পারি। এটা তো সূত্রেই বসে যায়, সূত্র অনুযায়ী আমরা কী জানি এটা ইকুয়াল টু টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই আমাদের নির্ণেয় যোগফল। তাহলে আমরা কীভাবে বীজগাণিতীয় রাশির যোগফল বের করা যায় সাধারণ হর বিশিষ্ট করে সেইটা শিখে ফেললাম।